করবেন, শুধু অশ্লীল কনসার্টে আলো জ্বলবে না, তাফসীরের মাহফিলেও তারকারাজি জ্বলতে থাকবে। এটা কোরআনের মাহফিল, নূরের মাহফিল, আলোর মাহফিল, ভালোর মাহফিল। আজকের এই আলো প্রমাণ করে দেয়, অন্ধকার বিতাড়িত হবে, আলো প্রজ্বলিত হবে। কেউ দাঁড়াবেন না, সবাই বসে থেকে আলোটা প্রজ্বলিত করে নাড়তে থাকেন। সামনের মানুষেরা সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই একদম সুন্দর করে। সম্মানিত ভাইয়েরা, আমাদের কোরআনের পাখির নিয়ে একটি সঙ্গীত আপনাদেরকে শোনায়, শোনাব। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না ঠিক? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধারা মানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধারা মানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। আর কি প্রয়োজন আছে? না প্রয়োজন নাই। আগে যখন ভারতে যেতাম, সৌদি আরবে যেতাম, কাতারে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যাওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আবার ভারতের বাংলা ভাষাভাষী মুসলমানেরা জিজ্ঞাসা করতো, ও গো ভাই কোরআনের পাখি কি বের হবে না, তার মুখের বয়ান কি আর শোনা যাবে না, এই প্রশ্নগুলো আমাদের কাছে করতো। সান্ত্বনা দিয়ে বলতাম, আজ হোক কাল হোক আবারও বের হবেন, আবার কোরআনের পাখি, কোরআনের সুরগুলো সুললিত কণ্ঠে শোনাবেন। আর এখন গেলে বলে, ভাই জীবনে স্বপ্ন ছিল একবার হলেও তার মুখের বয়ান শুনব, কিন্তু এই ভাগ্যে আর জুটল, এই ভাগ্যে আর জুটল না। কিন্তু আমরা হতাশ নই, আমরা নিরাশ নই, আমরা কোরআনের জন্যে
তাদেরকে ভালোবাসি যারা কোরআনকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। কে আওয়ামী লীগের, কে বিএনপির, কে জামাতের, কে জাসদের, কে বাসদের, কে হেফাজতের, কে কওমিয়া, কে আলিয়া, কে মাঝভান্ডারি, কে লামাঝাবি, কে মাঝাবি, এটা আমাদের দেখার বিষয় নাই। কে কোরআন নিয়ে আছে তার সাথে আমরা আসি না নাই। আর যে কোরআনের সাথে দ্বন্দ্ব করবে, আজকের শিক্ষা ব্যবস্থায় কোরআন বিরোধী কিছু ঢুকিয়ে দেয়া হয়েছে। আমি জানি সরকার এটা করে নাই, কিন্তু সরকারের ডানে বামে এমন কিছু রাম বাম জুটে গেছে যারা ইসলামের বিরুদ্ধে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারি আছে না নাই। মাদ্রাসার শিক্ষা বইয়ে যেইভাবে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব মাদ্রাসার বইয়ে চলে না চলে না? শুধু তাই নাই, মাদ্রাসার শারীরিক শিক্ষা বইয়ে আগে আমরা দেখতাম আমাদের মারা যখন বৃষ্টি পা বৃষ্টি হইতো তখন বলতো চিড়িক মারলে অথবা বিদ্যুৎ চমকালে বললো শিখ, বলতো শিগগিরি ঘরে যাও, কারণ এখনই ডাক মারবে তার মানে শব্দ হবে। আসলে শব্দেই কি কোনো ভয় আছে নাকি? শব্দেই কোনো ভয় নেই? ভয় কিসের? বজ্রপাতে, অগ্নিকুণ্ড, ওই যেটা বিদ্যুৎ চমকায় ওইটাই। কিন্তু আমাদের মায়েরা, আমাদের নানিরা, আমাদের শাশুড়িরা বুঝতেন না, এই জন্য বিদ্যুৎ চমকানোর পরে বলতো শিগগিরি ঘরে ঢোকো, তা না হইলে শব্দ হবে, ডাক মারবে, তোমরা ভয় পেয়ে যাবা। পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিলে আসলে যে শব্দ হয় ওর গতিটা কম, আলোর গতিটা বেশি, এই জন্যে আলোটা আগে আসে। শব্দর বলে যে তুই পাশ পাশ আয়, আমি আগে গেলাম তুই একটু পরে আয়, এই কথা বলে চলে আসে। এই জন্য এটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা কিভাবে, মেঘ আর মেঘ যখন ঘর্ষণ খায় তখন বজ্রপাত হয়। আর এখন মাদ্রাসার শিক্ষা বইয়ে ঢুকাই দিয়েছে একজন ছেলে আর একটা মেয়ে যদি ঘর্ষণ খায় তাইলে বজ্রপাত হয়। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে, কি হবে নাউজুবিল্লাহ, আমি ভুল করি বলে ফেলেছি, আমার ভুল হয়ে আছে, আমার ভুল মানে মাঝে মাঝে একটু ভুল হয়, এত মানুষের সমাগম, ছোট মানুষ, আমার টাইম যা ছিল, একবার বলছে 5 মিনিট, একবার বলছে 3 মিনিট, আর একবার বলছে যতক্ষণ পারেন চালাই থাকেন, মানে হয়েছে কি, একবার এক ট্রাক ঢুকছিল এক দুই পাশে পুকুর, তো খালি ট্রাক যখন গেছে অসুবিধা হয় নাই, লোডিং যখন করিয়েছে ধান, ওরে বাবা সাজায় দেখিছেন না ট্রাকে, মরণের সাজান সাজায়, জন্মের সাজা, ওর নিচে তোর ট্রাকের তলে কেউ পড়লি ওর আর খুঁজে পাওয়া যায়, এই সাজায় দুই পাশে পুকুর, ওই ট্রাক নিয়ে আসছে হেল্পারের নামাই দেশে, সামনে যাও যে দেখো ডানি বাই সুন্দর করে বলবা, তা না হলে পুকুর বলো বেকায়দা হতে পারে, এ ধানও যাবে আমরাও যাব। হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখে ডানি রেখে ডানি রেখে, যেই ডানি দেশে ডানির পুকুরের মধ্যে যাচ্ছে, কই উস্তাদ পাই 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 পাই, আবার যেই বাইর দিকে দেশে পাই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি আবার পাই, আবার এরপরে ওর মাথা খারাপ হয়ে গেছে, কয় উস্তাদ ডানি রেখে বাইরে রেখে ডানি রেখে বাইরে রেখে ডানি রেখে বাইরে রেখে, এরপরে যখন পুকুরের মধ্যে ডাইরেক্ট গাড়ি ঢুকে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে দেখে, যেমনে ভালো। এখন আমার ভাইজান বলছে প্রথমে বলছে 15 শেষ করেন, উঠার আগে বললো 9টায়, পরে কয় 15, তারপরে কয় চালায় থাকেন, তারপরে কয় 5 মিনিট, তারপরে কয় 3 মিনিট, এখন কয় যেমনে ভালো সেমনে করেন। তো যাই হোক, অসুবিধা নেই, হাসিফ ভাই আসতেছেন, খালি খেয়ে এই যে গাড়িটা টান দিয়ে আসবে, রাস্তায় একটু জ্যাম, ওই যে আমার মা বোনির আবার বাদাম কিনতেছে, ভালো হলো না এই লোকগুলো, আসলে ভালো হইলো না মাসুদ, আর কতবার বলবো তোমরা কি ভালো হবে না, একটু সামনে এসে বসো সামনে। হ্যাঁ, এরপরে যদি না আসলে তো সব ধরিয়ে দিয়ে যাইতে হবে পুলিশ দিয়ে, পুলিশ দিয়ে ধরানোর দরকার আছে না নাই? আমার প্রশাসনের ভাইয়েরাও আছেন, আবার এই দেখেন আজকের মাহফিল প্রশাসন কত সুন্দর করে বাস্তবায়ন করে যাচ্ছে, অথচ আমরা প্রশাসনের ভাইয়েরা মারা গেলে অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ, লেখে না লেখে না, এটা লেখা যাবে না। পুলিশকে অনেকে এত খারাপ মনে করে নিয়েছে, ভাই রাত জেগে আমাদের পাহারা দেয়, আমাদের জন্য কষ্ট করে। একবার একজন গরিব মানুষ চিঠি লিখেছে, ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, তা কিনার জন্য টাকা খুঁজেছে, হুজুর কাছে দিনই, হুজুর কাছে তাও দিনই, আমার চাচার কাছে তাও দিনই, এখন পরে দেখলো আমার আপন কেউ নেই, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই বেলুনি গ্যাস ভরে উড়াই দে, গ্যাস ভরে উড়াই দিয়েছে, আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ভ্যানের ব্যাটারি না পাল্টালে ছেলে পিলে খাতি পাচ্ছে না, ইতি ফকির মাকসে পাঠাইতেছে গ্যাস ভরি কার কাছে, আল্লাহর কাছে। ওইটা মনে করেন যে এই ভরিছে থানায়,
একদিন না দুদিন না তিন চার দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখে আল্লাহ 40,000 টাকা লাগবে গ্যাস ভরিতে পাঠাই দেয় আমাদের থানায় এসে পড়ে, এই সবাই মিলে চাঁদা দাও 20 টাকা 30 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারো দাও আমরা দিয়ে এই গরিব মানুষটার একটু সাহায্য করি আসি মকসদ মিয়ারে। সবাই টাকা দিয়েছে, দিয়ে 20,000 টাকা হয়েছে, কয় হাজার পুলিশ নিয়ে যেয়ে বলছে চাচা তোমার তো ভ্যানের ব্যাটারি শেষ, আসলে অনেক কষ্ট করি তোমার 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিছি, এই নাও এটা নাও আর আরো 20,000 তোমরা কষ্ট মষ্ট করি তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনানে। পরের দিন ও আবার আর একটা সিরপুট লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে, উড়াও যেয়ে থানায় পড়েছে। থানার পুলিশ তাকে লিখা রয়েছে কি জাল্লা টাকা চাইলাম 40,000 তুমি পাঠাই চাও ভালো কথা, তা পুলিশ দে পাঠাইলে কেন ওরা তো 20,000 মেরে খাইছে। একই সহ্য করা যায়, এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। এই জন্য ভালো কাজ যেগুলো করে এই ভালো কাজগুলোকে খারাপ ভাবে দেখা যাবে সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এখানে কাউকে ছোট করা হেই করা এটা মূল কথা না, মূল কথা হলো আমরা অনেক সময় আল্লাহ আমি মাঝে মাঝে কণ্ঠ করি, দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না হয় না, এই যুবকেরা সবাই এসে বসো সামনে এসে বসো বসো কেউ এই পাশে থেকে না, সুন্দর না? আবার অন্য অনেকগুলো আমি কণ্ঠ শোনাতে পারবো, 5-7টা মনির খানের কণ্ঠ, আসিফ আকবরের, তারপরে এই ট্রেন যাচ্ছে রাস্তাটা ফাঁকা করে দেন, ট্রেন যাচ্ছে রাস্তাটা ফাঁকা করে দেন, ট্রেন রোড যেন কোনো অঘটন না ঘটে, মাহফিলের দিন কোনো অঘটন আমরা প্রত্যাশা করি না। দেখেন আমার 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 দেখেছেন কি না আমার পারফরমেন্স, ওই দেখা যায় তালগাছ পারফরমেন্স দেখেছেন না, ওখানে কতগুলো কণ্ঠ পেয়েছেন, মনির খানের কণ্ঠ আছে, আসিফ আকবরের কণ্ঠ আছে, হাসান ব্যান্ড শিল্পী তার কণ্ঠ আছে, মুজিবর কৌতুক করে তার কণ্ঠ আছে, আমাদের শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদকের কণ্ঠ আছে, তারপরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠ আছে, মাইজ ভান এই কি জাকের পাঠের কণ্ঠ আছে না নাই, যারা দেখেছেন তারা জানেন। আসলে আমি কাউকে ছোট করার জন্য করি না, আল্লাহ রাব্বুল আলামিন এটা এটা আল্লাহর দেওয়া প্রতিভা, কি আল্লাহর দেওয়া প্রতিভা, এই প্রতিভাকে আসলে আমরা অনেকেই দেখেন যে তারেক মুনওয়ারের মতো করে একই সুরে ওয়াজ করে আছে না নাই, এটা কি আমাদের খারাপ লাগে? খারাপ লাগে? আজহারি ভাইয়ের মতো করে ওয়াজ করে কবিউর রহমান আজহারি আছে না নাই? কবিউর রহমান আহাজারি, অনেকেই বলে কবিউর রহমান আহাজারি, তো এই জাতীয় কপি করে আমাদের হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে এরকম আছে না নাই? এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে না লাগে না? আসলে কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারিশমা মানুষের দিয়ে দেন যারা বিভিন্ন কণ্ঠ কপি করতে পারেন। আমি কাউকে ছোট করার জন্য বা হে করার জন্য করি নাই। আর আমার প্রশাসনের ভাইদের ব্যাপারে আমার বক্তব্যটা বলছিলাম যে উনারা আসলে দেখেন এইভাবে কষ্ট করেন আর মানুষ মনে করে উনারা খুব খারাপ, আসলে উনারা আইনের দায়িত্ব পালন করে, ঠিক না বেঠিক? উনাদের পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে অনেকেই আছে কোরআনের পাখির হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কান্না করেছে যে হুজুর আমরা আইনের সেবক আমাদের করতেই হবে, এরকম আছে না নাই? এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ দাঁড় করাবেন না, এই প্রশাসনকে যারা চালায় অনেকেই আছে ভুল পথে পরিচালিত করতে চায়, মাহফিলের পক্ষে অনেকেই আছে বলে মাহফিল করো আবার প্রশাসনকে ফোন করি কয় আপনারা আসেন কেন, মাহফিল হবে কেন, ঠিক না বেঠিক? এখানে 5,000 টাকা দেয় আবার ওখানে বলে আপনারা থাকতে মাহফিল হবে, এটা কি মানা যায়? এখানে বলো 5,000 টাকা দিয়ে গেছে আবার ওখানে যে, এরকম মানুষ আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা,
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরির তুই মা, কোন মাটিতে তৈরির তুই মা।